আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি লুৎফর রহমান। আজকে একটা ছোট বিষয়ে কথা বলার জন্য আসছি, যে বিষয়টি আমি খুব রিসেন্টলি দেখছি ফেসবুকে অথবা টিভি নিউজ মিডিয়াগুলোতে কভার করছে। করোনার জালিয়াতি করে, জালিয়াতি সার্টিফিকেট নিয়ে যারা আসলে প্রবাসীরা বিদেশে গিয়েছেন তাদের অনেক বেশি সমস্যা ফেস করতে হচ্ছে, এবং যারা জাল সার্টিফিকেট জেনে অথবা না জেনে নিয়ে বিদেশে চলে গিয়েছেন, অলরেডি তারা এয়ারপোর্টগুলোতে পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে সেই দেশগুলোর আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন, এবং তারা এসে আবার বাংলাদেশে 14 দিনের কোয়ারেন্টাইন মেনটেন করে তারপর তাদেরকে বাসায় অথবা তাদের নিজস্ব বাড়িতে যেতে হচ্ছে। এখন একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ দিয়ে আমাদের ভাবে আমাদের দেখা উচিত, সেই বিষয়টি হচ্ছে আসলে আমরা হয়তোবা বাঙালিরা জানি পরীক্ষায় নকল করে হয়তোবা আমরা অনেক সময় পাশ করে যেতাম, অথবা আমাদের টিচাররা হয়তোবা এভাবে খেয়াল করতো না। আমরা কি একটা জিনিস বুঝতে পারছি না যে আসলে উন্নত বিশ্বগুলো আসলে এরকম নয়, উন্নত বিশ্বগুলো কখনো এরকম নয় যে আপনি নকল করে পাশ করবেন বা নকল সার্টিফিকেট নিয়ে চলে যাবেন সেখানে আপনি ধরা পড়বেন না। যারা উন্নত বিশ্বে থাকেন, যারা বসবাস করছেন, তারা আরও ভালো জানেন আসলে আমরা এটা চাইলেই করতে পারি, হয়তো বাংলাদেশে টাকা দিয়ে জাল সার্টিফিকেট নিয়ে যেতে পারি, কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলোতে তাদের নিরাপত্তা রক্ষী বাহিনী যারা আছেন তারা আসলে অনেক বেশি প্রফেশনাল এবং সিনসিয়ার তাদের দেশের জন্য। সেই ক্ষেত্রে আমাদের আরও সচেতন হওয়া উচিত এই বিষয়গুলোতে, যারা না জেনে জালিয়াতি করে যারা সার্টিফিকেট বানিয়ে দিয়েছেন আপনাদেরকে, যারা না জেনে নিয়ে গিয়েছেন তাদের ব্যাপারে আসলে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো কথা নেই। তবে যারা আসলে জেনে যে কোনো প্রয়োজনের তাগিদেই হোক আপনারা জেনে সার্টিফিকেটগুলো নিয়ে গিয়েছেন এবং সেখানে ধরা পড়েছেন, আমি বলবো যে আপনারা আসলে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের মানসম্মান অন্য দেশে বহির্বিশ্বে নষ্ট করেছেন। আপনারা জানেন বাংলাদেশ অলরেডি আর্থিকভাবে স্বাবলম্বী একটি দেশ হওয়ার পথে অলরেডি, এবং বিভিন্ন দেশের মানুষ এখন বাংলাদেশকে সম্মান করে এবং বাংলাদেশ সম্বন্ধে জানে। আপনারা যে কাজটি করছেন সেই কাজটি আপনাদের নিজেদের জন্য যেরকম ক্ষতিকর, আমাদের জন্য বা আমাদের দেশের সুনামের জন্য সেরকম ক্ষতিকর। দয়া করে আপনারা এই কাজটি আর করবেন না, যেন বাংলাদেশকে আসলে মানুষ খারাপ বলতে পারে বা বাংলাদেশকে আসলে মানুষ অন্য চোখে দেখে। আপনারা অলরেডি দেখেছেন আপনারা যা করেছেন তার ফলে আমরা আসলে কতটা ভোগান্তিতে ভুগছি, অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে, আমরা আসলে সেই সমস্যাগুলো ফেস করছি। সো দয়া করে আপনারা আপনাদের নিজস্ব যেই মানসিকতা, যেই লেভেল, যেই অবস্থান সেটি ধরে রেখে আপনারা কাজ করবেন। আপনারা বিদেশে যাবেন, বাইরে যাবেন, আপনারা আমাদের জন্য আবার সেই রেমিটেন্স যোদ্ধা হিসেবে আবার সেই রেমিটেন্স প্রবাহ তৈরি করবেন এবং বাংলাদেশকে একটি ভালো জায়গায় নিয়ে যাবেন, সেই প্রত্যাশায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই।